আমি ফোনের মাধ্যমে একটা অ্যাপস ডাউনলোড করলাম, এডুকেশন বোর্ডের রেজাল্ট। এই অ্যাপসটা নাকি গভর্নমেন্ট কর্তৃক, সরকার কর্তৃক বানি এক সময় এটা কাজ করতো, কিন্তু বর্তমানে আমি মাত্র চেক দিলাম, এখন অ্যাপসটি তার রেজাল্ট দেখা যাচ্ছে না ঠিক সেভাবে। চলুন দেখা যাক, চেক করি, হয়তো বা আগামীকালকে ঠিক হতেও পারে আবার না হতেও পারে, সেটা বলা যাচ্ছে না। বিষয়টি আন্ডার মেইনটেন্স, অবশ্য প্লে স্টোরে এই অ্যাপসটি আর নাই, আমার মনে হয় না এটিতে আর কাজ করবে। আচ্ছা চেক করা যাক। পাসিং ইয়ারটা দেবেন এখানে, তারপরে নিচে রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন। এবার সাবমিটে ক্লিক করা যাক। দেখছেন সার্ভিস আন্ডার মেইনটেন্স, কাজ হয় না। আপনারা চাইলে এটা চেক দিতে পারেন, অবশ্য প্লে স্টোরে আপনি সার্চ করতে পারেন। চলুন প্লে স্টোরে একটু ঘুরে আসা যাক। তবে আমার মতে আপনি সরাসরি ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখে সবচেয়ে বেটার হবে আমি মনে করি, কারণ অ্যাপসে অনেক রকম ভোগান্তির সৃষ্টি হয়, সরাসরি আপনার ওইখানে যেটাতে কাজ হবে সেটাতে যাওয়া ভালো। সে এডুকেশন বোর্ড রেজাল্ট বিডি, আচ্ছা ঠিক আছে, আমরা এইটা ডাউনলোড করে দেখি কাজ হয় কিনা। ইনস্টল দিতে পারেন, কাজ হলে তো এটা আলহামদুলিল্লাহ, আমরা কালকে এটা দিয়ে রেজাল্ট দেখতে পারবো, আর অবশ্যই ওয়েবসাইট থেকেও দেখতে পারবেন, সমস্যা নেই। অল এক্সাম রেজাল্ট, এইটা সেকেন্ডটা, আচ্ছা এডুকেশন বোর্ড রেজাল্ট, সবার ফার্স্টে এটাতে ক্লিক করবেন। মনে হচ্ছে ওই এডুকেশন বোর্ড রেজাল্ট .com ওই লিঙ্কটাই ধরাবে। হ্যাঁ রেজাল্ট ঢাকা এডুকেশন বোর্ড, ওই লিঙ্কটাতে অল রেজাল্ট বিডি। হ্যাঁ আপনি লিঙ্কে আপনাকে ঢুকতে হচ্ছে, অ্যাপসটা কোনো কাজ না, শুধু লিঙ্ক ধরাই দিচ্ছে, আপনি লিঙ্ক ধরার ধরানোর মাধ্যমে এখান থেকে আপনি দেখতে পারবেন রেজাল্ট। আচ্ছা চেক দিয়ে হয় কিনা দেখি। আচ্ছা ব্যাকে যাই একটু, এসএসসি জেএসএসএস এটাতে ক্লিক করি। চলুন দেখা যাক আবার কোন লিংকে নিয়ে যাই। হ্যাঁ এডুকেশন বোর্ড রেজাল্টে নিয়ে যাচ্ছে, আমি যেটা বলছিলাম আর কি, ঘুরে ফিরে যেমনি হোক আপনার এই ওয়েবসাইটে ওই ওয়েবসাইটটিতে মানে এই রাস্তাতে আনবে, আর যাই হোক আপনি সরাসরি এই ওয়েবসাইটটি ঢুকতেই পারবে, আমি প্রথমে সেটা দেখাইছি। আচ্ছা চলুন প্রথমটাতে ক্লিক করে দেখা যাক কি হয়। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তো প্রথমে যারা ঢাকা বোর্ড থেকে, আমি যশোর বোর্ড দেখেছি, যারা ঢাকা বোর্ডের তারা সরাসরি উপরেরটাতে ক্লিক করবেন, তারা মার্কশিট সহ পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমার ফোনটা অনেক স্লো, আচ্ছা একটা চেক করে দেখি কি দেখায়। চুজ ওয়ান, আচ্ছা এসএসসি কোকালিন দিলাম, ইয়ার আমি 2012-তে পাস করছি, আচ্ছা 2012 বোর্ড দিব, আপনারা যে যে বোর্ড সে সেই বোর্ড দিবেন। ইন্ডিভিজুয়াল রেজাল্ট দিবেন, ডান স্যার, রোল দিব এখন আমি,
স্টেশন নম্বর দেবো, সিকিউরিটি কোডটা দিই। গেট রেজাল্টে ক্লিক। হ্যাঁ চলে আসছে, এই অ্যাপসটাতে কাজ করতেছে। আমি এই লিঙ্কটাও সরাসরি দিয়ে দিব, আপনার অ্যাপস ইউজ না করে সরাসরি রেজাল্টটা দেখতে পারবেন। আপনাদের দুইটা অপশনই ওপেন থাকলো, ফোন দিয়ে দেখতে পারবেন ইচ্ছা করলে, আবার সরাসরি ওয়েবসাইটে ঢুকে দেখতে পারবেন।